স্পেসিফিক্যালি কোনো ধর্ম বলতে আমরা যেরকম হিন্দু মুসলমান খ্রিস্টান বুঝি সেরকম কোনো ধর্মে আমি বিশ্বাস করি। আমার আমার কাছে ধর্ম বলতে মানবতা, এছাড়া আর কোনো ধর্ম হয় না। ধর্ম নিরপেক্ষ থাকাই ভালো। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ধর্মে ধর্মে বিভাজনটাই ভুলে আছে সব জায়গায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানব ধর্মটা বা মানুষকে মানুষের মধ্যে ধর্ম করাটাই কোথায় একমাত্র ধর্ম হওয়া উচিত। ধর্ম যদি কোনো পার্সপেক্টিভে যদি কোনো মানুষকে কোনো মানুষের সঙ্গে আরও মানুষকে মানে একসঙ্গে যুক্ত করে কখনো তাদের কথা ভাবতে পারে, তাহলে ধর্ম হচ্ছে কি আমার কাছে একটা খুব ভালো জিনিস। আর যদি সেটা মানুষে মানুষে বিভাজন দেখায়, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে, একটা মানুষকে আরেকটা মানুষের থেকে সরিয়ে দেয়, মানুষের যে সাধারণ যে চাহিদা সেইটাকে ভুলিয়ে দিয়ে যদি সেটা মানে ধর্ম যদি সেখানে প্রধান হয়ে ওঠে, সেক্ষেত্রে ধর্ম আমার কাছে তেমন একটা কোনো গুরুত্ব পায় না। সিন্স আই ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আ সুপার ন্যাশনাল এন্টিটি উইচ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, আই থিঙ্ক আই অ্যাম হোয়াট পিপল কল অ্যান এথিস্ট। আমি ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং ধর্ম মানে ইংরেজিতে যেটাকে রিলিজিয়ন বলে সেটা আমি আরও মনে করি না। নাস্তিকের একটা ধর্ম থাকে, মানে কী করতে চায় সে সে বিশ্বাস করে। আমি চাই ধর্ম বলতে মানুষ রূপে মানুষ। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখতে গেলে সংবিধান আমার মনে হয় সংবিধান আদৌ মানা হচ্ছে না। গণতন্ত্র বলতে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই। গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার, ওইটা এখন মানুষের অধিকার নেই, এখন অধিকার হচ্ছে মন্ত্রীদের অধিকার। সংবিধান ওটা আছে নাকি এখন? সংবিধান ছিল একটা, তো শুনছি বদল ফদল করা যাচ্ছে আর কি, মানে আমার অত জ্ঞানঠান নেই, কিন্তু আজকাল শুনছি এটা বদলায়। তো ওই কাগজের পাতা ছাড়া তো আর সংবিধান কিছু নেই, সব বলে ঠলে ছিল একসময়, শুনেছি ইতিহাস বইতে পড়েছিলাম। আমাদের কনস্টিটিউশন আম্বেদকার যখন লিখে গেছিলো সে কনস্টিটিউশনে কিছু শব্দ ছিল, যেমন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক। ইন্ডিয়া তো ইন্ডিয়াতে অনেক ধরনের লোকজন, অনেক রিলিজিয়ান, অনেক কালচার, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা তো আমরা ইন্ডিয়া বলতে এটা বুঝি। তো সংগঠনে যে শব্দগুলো আছে, সবাই মিলে একসাথে থাকা, সব কালচারকে সেলিব্রেট করা, সব রিলিজিয়নকে সেলিব্রেট করা, সব ল্যাঙ্গুয়েজকে সেলিব্রেট করা, সব জেন্ডারকে একসাথে সেলিব্রেট করা, আমি সংবিধান বলতে সেটাই বুঝি, যে সংবিধান ভারতের সব মানুষকে, সব নাগরিককে একসাথে বেঁধে রাখতে সাহায্য করে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে এই দুটোই প্রচণ্ড রকমের বিপদের মুখে, এবং এই দুটোকে রক্ষা করাটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্র হোক, শিক্ষক হোক, সাধারণ মানুষ সবারই একটাই কাজ হওয়া উচিত, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সংবিধান এবং গণতন্ত্র দুটোকেই রক্ষা করা। বলতে তো আমরা মানুষের অধিকার, নর্মালি যেটা মাথায় আছে সেটা হচ্ছে মানুষের অধিকার। তো মানুষের অধিকার হচ্ছে তারা এই যে রাইট টু এডুকেশন, এই যে মানে ফ্রি থাকার এই যে এই রাইটগুলো, এইগুলোই আমার কাছে ডেমোক্রেসির পরিচয়। এবং অবশ্যই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা, এটাও ডেমোক্রেসির পরিচয়, কারণ ক্রিটিসাইজ করা মানে দেশদ্রোহী নয়, ক্রিটিসাইজ করা মানে আমি দেশের ভালোই চাইছি, ভালো চাইছি বলেই সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি, এই জিনিসগুলোতে আরও কাজ করা যেতে পারে বা এই জিনিসগুলো দেখা উচিত, এটাই আমার কাছে ডেমোক্রেসি। সংবিধান ডেমোক্রেসি সবার জন্য বৈজ্ঞানিক শিক্ষা, শিক্ষা মানে এত কিছু বলে দেওয়া হলো তা নয়, মানে যুক্তিভিত্তিক গণতান্ত্রিক একটা শিক্ষা, যেটা দিয়ে মানুষ নিজে বিচার করে নিজে ঠিক করতে পারে যে সে কী চায়, সে কী ধরনের জীবন চায়, সে কী ধরনের সমাজ চায়, সে কী ধরনের দেশে বাস করতে চায়। আমি সবাইকে স্বাক্ষর শিক্ষিত করতে চাই। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যে ধরনের অনাচার নামিয়ে
নামিয়ে এনেছে বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যে ধরনের সব ধরনের মানুষ সব ক্ষেত্রে সব লিঙ্গ অন্য সব লিঙ্গের মানুষের ওপর সব জাতির মানুষের ওপর যে ধরনের অনাচার বা যে ধরনের রিগ্রেসিভ মেজার্স নামিয়ে এনেছে আমি চাই সেই সরকারকে এই মুহূর্তে আমাদের ফর দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ভালোর জন্য আমাদের দেশের ভালোর জন্য আমি চাই সেই সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকে এই মুহূর্তে যেন তারা এই এই গভর্নমেন্ট যেন এই মুহূর্তে সরে যায় এই দাবিতে আর এটাই যেহেতু এখন আমাদের দেশের কারেন্ট সিচুয়েশন এটুকুই চাই অবশ্যই সবার জন্য শিক্ষা চাই এটাই আমার দাবি প্রথম দাবি আমার দাবি একটাই আছে আমি যেহেতু সাধারণ ঘর থেকে আসা ছেলে যদি ছাত্র হই তাহলে প্রথমত শিক্ষা চাই সেটাতে দুর্নীতিবিহীন শিক্ষা আমার মতো আরও গরিব ঘরের ছেলে মেয়ে যাতে এরকম তাদের যে পড়াশোনা করার ইচ্ছা বা বড় জায়গায় পড়াশোনা করার ইচ্ছা এবং শেষমেশ গিয়ে যাদের তাদের যে একটা কিছু একটা কোনো জায়গায় গিয়ে তারা স্থান পাওয়া এই জিনিসটা ছাত্র হিসেবে আমার চাওয়া আছে আর যদি মানুষ হিসাবে যদি বলেন তাহলে সাধারণ মানুষ যা চায় আগ্রহ সেটাই চাই অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা এই পাঁচটা চাওয়া অবভিয়াসলি দেশের যা পরিস্থিতি তাতে যদি আমার একটা দাবি এখনো ফুলফিল করা না হোক তাহলে আমি চাইবো যাতে এনআরসি না হোক I think the government should spend more money and there should be a fiscal priority placed on the education sector. More fiscal priority placed on the educational sector. জিনিসপত্রের দাম কমাতে হবে জিনিসের এত দাম আলু পেঁয়াজের এত দাম গ্যাসের এত দাম দিনের পর দিনের জিনিসের দাম এত বাড়ছে এগুলো নিয়ে এরকম একটা প্রধানমন্ত্রী কোনো একটা ইয়ে নেই এগুলো এনে কোনো একটা করলে হয় এগুলো এনে কোনো একটা কোনো খারাপ শব্দ নেই একটা পয়সা করি বাড়িতে গিয়ে শান্তিভাবে থেকে এই জীবনটা যেন আমি সুখী হই আমি যেহেতু এই আর কি একটু থিয়েটার করি থিয়েটার ফ্যাটার করি সেই কারণে আমার একটাই দাবি আছে যে কেন যদি ভূতের রাজা আমাকে আমার একটা বড় ব্যাগ আমি চাইবো যে একটা মানুষ যে 24 ঘন্টা শুধু থিয়েটারই করে সেও যেন খেতে পায় তাহলেই হয় তার পেটেও যেন ভাত থাকে দাবি হচ্ছে মানুষের শ্রম তার জীবিকা অর্জন করে মানে গরিব মানুষের ওদের ন্যায্য যেটা চাওয়া ওদের ন্যায্য চাওয়াটা আমি চাই দেশজুড়ে যত ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে সেগুলো ভেঙে গুড়িয়ে যাক আর এনআরসি সিএ এনপিআর ধ্বংস Economic and political, economic and political. Liberty, thought, expression, expression, belief, belief, faith and worship, faith and worship, equality of status, equality of status, and of opportunity, and of opportunity, and to promote among them all, among them all, fraternity, honoring the dignity of the individual. Unity and integrity of the nation. And integrity of the nation. In our Constitution, Assembly, 1949. Do hereby adopt. Do hereby adopt. Enact. And give to ourselves. This Constitution. Thank you.
অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান মিলকর বলো, আরে ভিক